রাজধানী ঢাকা, 400 বছরের ইতিহাস নিয়ে বেড়ে ওঠা এক নগরী। শুরুতে বুড়িগঙ্গার তীরে গড়ে উঠলেও পরবর্তীতে অনেক ক্ষেত্রেই অপরিকল্পিতভাবে সম্প্রসারিত হয়েছে শহরটি। বিশেষজ্ঞদের মতে, ভূতাত্ত্বিক বিন্যাস ও অবস্থানগত কারণে ইউরেশিয়ান প্লেট, ইন্ডিয়ান প্লেট এবং ডাউকি ফল্টের সক্রিয়তায় যে কোনো মুহূর্তেই 8 মাত্রার ভূমিকম্পের কবলে পড়তে পারে বাংলাদেশ, বিশেষত রাজধানী ঢাকা। ইতিহাস বলছে, 1897 সালে আসাম অঞ্চল তথা জৈন্তা পরশুরামগঞ্জ অঞ্চলে 8.6 মতান্তরে 8 মাত্রার ভয়াবহ ভূমিকম্প হয়েছিল, যে ভূমিকম্প বাংলাদেশ ছাড়িয়েও কলকাতাতে ধ্বংসযজ্ঞ চালায়। এই অঞ্চলে আবারও এই ধরনের ভূমিকম্পের সংখ্যা আছে বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সের ডিন। এখানে কিন্তু দুইটা প্লেটের বাউন্ডারি আছে, একটা হলো ইউরেশিয়ান প্লেট, আমাদের নর্থ এবং ইস্টে যেটা, হ্যাঁ, নর্থ ইস্টে এভাবে আসছে, আর এদিক দিয়ে যাচ্ছে ইন্ডিয়ান প্লেট। ইন্ডিয়ান প্লেট আর ইউরেশিয়ান প্লেট মুখোমুখি সংঘর্ষ আসছে। আমি বলছি, যখন মুখোমুখি একটার সাথে একটা হয় সংঘর্ষ হয়, তখন বড় ধরনের আর্থকয়েক হয়, অর্থাৎ আমরা বড় ধরনের আর্থকয়েক জুনের কাছাকাছি আছি, এবং যেখানে একবার আর্থকয়েক হয় ওইখানে হবেই। 100 বছর পরে হোক, 50 বছর পরে হোক, 500 বছর পরে হোক, আর্থকয়েক ওইখানে হবেই। অপরিকল্পিত নগরায়ন, অনুমোদনহীন ভবন নির্মাণ এবং বিল্ডিং কোড যথাযথভাবে না মেনে আকাশ ছোঁয়া অট্টালিকা নির্মাণের কারণে এ শহরে বড় মাত্রার ভূমিকম্প হলে ফলাফল হতে পারে ভয়াবহ। আমাদের ভবনগুলো প্রায় 90% নন ইঞ্জিনিয়ার বা প্রকৌশলগতভাবে তৈরি না, এবং এক্ষেত্রে নন ইঞ্জিনিয়ার বা প্রকৌশলগত হওয়ার কারণে এই ওয়ালের উপরে স্ল্যাব দিয়ে দিয়ে যে কাঠামোগুলো তৈরি করা আছে, এগুলো অল্প ট্র্যামারি 5-6 মধ্যে হলেই স্ল্যাবগুলো থাপ করে পড়ে যাবে এবং 3-4 ভবনগুলো ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি করতে পারে। এবং এর সঙ্গে যেটা যুক্ত হয়েছে, সড়কগুলো যদি ছোট ছোট থাকার কারণে যারা অক্ষত থাকবে তারাও বেরোতে পারবে না। এবং আমরা সবাই জানি ঢাকা শুধুমাত্র বসবাস এবং যোগাযোগের জন্য আমরা বছরকে বছর এমনভাবে তৈরি করেছি, না আছে কোনো পরিকল্পনা, না আছে সড়কগুলোর প্রশস্ততা, না আছে আশ্রয় উন্মুক্ত স্থান। বিশেষজ্ঞরা বলছেন, দেশে মাঝারি থেকে বড় আকারের ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হতে পারে রাজধানী ঢাকায়, যার ফলাফল তুরস্ক সিরিয়ায় সম্প্রতি ঘটে যাওয়া ভূমিকম্পের চেয়েও ভয়াবহ। আমাদের প্রতি বর্গ কিলোমিটারে আমরা প্রায় 45,000 থেকে 55,000 এই রেঞ্জে বসবাস করি, আর তুরস্ক এবং সিরিয়ায় যেখানে ঘটনা ঘটেছে সেখানে 1,500 থেকে 2,000 কম। ফলে এই রকম জায়গায় আমাদের যে বসতি গড়ে উঠেছে সেটা যদি অপরিকল্পিত হয়ে থাকে তাহলে বিপজ্জনকতা অনেক বেশি। অবস্থানগতভাবে ইউরেশিয়ান ও ইন্ডিয়ান প্লেটের খুব কাছে অবস্থান বাংলাদেশের, একই সাথে রয়েছে ডাউকি ফল্টের বিচ্যুতি শঙ্কা। অন্যদিকে জনঘনত্বের শীর্ষে থাকা ঢাকায় পর্যাপ্ত উদ্ধার সরঞ্জাম এবং সক্ষমতা নেই, এমন বাস্তবতায় ভূমিকম্প মোকাবেলায় করণীয় সম্পর্কে জানান বিশেষজ্ঞরা। আমরা দুর্যোগ প্রস্তুতি নিচ্ছি না, আমাদের এখানে যেহেতু আর্থকয়েকটা ঘন ঘন হচ্ছে না, আমরাও এতটা অ্যাওয়ারনেস আমাদের ডেভেলপ করে না, ফলেই আমরা মনে করি যে এখন কিছু করা দরকার। আমাদের কিন্তু এখনও সুযোগ আছে, এখনও যদি আমরা প্রপারলি বিল্ডিংগুলো আমরা কনস্ট্রাক্ট করি, 20-30 বছর পরে কিন্তু অনেক বিল্ডিং একটা আর্থকয়েক সহনীয় হয়ে যাবে। যে সমস্ত কমপ্লায়েন্স রয়েছে সেটাকে প্রতি 3 বছর তদারকি করে সার্টিফিকেশন দেওয়া, আমাদের যে ভবনগুলো দৃঢ় নয় সেগুলোকে পুনর্দৃঢ়করণের প্রত্যেকটা বাধ্য করা, যেগুলো একেবারে অযোগ্য সেগুলো ভেঙে ফেলা, এই যে প্রক্রিয়াগুলো, সেই সঙ্গে জনগণকে সচেতন করে বিশাল একটি সিভিল ডিফেন্স কার্যক্রম তৈরি করা, সাধারণত ফায়ার ব্রিগেড সিভিল ডিফেন্সের একাডেমি বা এই ধরনের প্রতিষ্ঠান তৈরি করা, এবং জনগণের মধ্যে এম্বেডেড অবস্থায় মানুষকে প্রশিক্ষণ, মহড়া, এগুলোর মাধ্যমে প্রস্তুত রাখা, এই যে কতগুলো কাজের কথা বললাম এগুলো দ্রুতই আগামী 3-5 বছরের মধ্যে সেরে ফেলা যায়। যদিও ঠিক কোন সময়ে বড় মাত্রার ভূমিকম্প আঘাত হানতে পারে সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য বিশেষজ্ঞ এবং গবেষকদের কাছে নেই, কারণ ভূমিকম্পের কোনো পূর্বাভাস প্রযুক্তি এখনও আবিষ্কৃত হয়নি। সঠিক পরিকল্পনা ও যথাযথ বাস্তবায়নই পারে রাজধানীকে ভূমিকম্পে ব্যাপক প্রাণহানির হাত থেকে বাঁচাতে। তন্ময় মাহমুদ, চ্যানেল আই অনলাইন।